নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার অর্থাৎ তোমাদের রেলের তরফ থেকে একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে তোমার যদি বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলেও তুমি আবেদন করতে পারবে অথবা তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে একদম কারেন্ট ডেটের যে নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হয়েছে যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে তেইশে জুলাই তেইশে জুলাই হচ্ছে আবেদনের লাস্ট ডেট যে নিয়োগটি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের আজকের ভিডিওটা তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগবে কারণ আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য কমপ্লিট ইনফরমেশান প্রোভাইড করা তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে দেখো। এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য টেন্ডারার শুড নট বি আন্ডার এইটিন ইয়ার্স এজ অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের সর্বনিম্ন এজ যেটি হতে হবে সেটি আঠেরো বছর বয়স তোমাদের হতে হবে এবং তার সাথে সাথে তোমাদের যেটা বলা হচ্ছে শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট টেন স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে কিন্তু মাধ্যমিক যোগ্যতা কিন্তু মাস্ট ওকে আচ্ছা এবার এজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি এজ হচ্ছে সর্বনিম্ন এজ হচ্ছে আঠেরো বছর এবং সর্বোচ্চ এজ অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো মেনশান নেই তবে সেক্ষেত্রে তোমাদের এজ কিন্তু যদি চল্লিশ বছরের মধ্যে তোমাদের যদি বয়স যদি হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা প্রত্যেক প্রার্থী কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দ্য টেন্ডার অ্যার শ্যুড প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু একটি তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে এই সার্টিফিকেটের জন্য তোমরা তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে চলে যাবে সেই পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে এখানে বলা হচ্ছে হিজ হার অর্থাৎ পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেককেই কিন্তু এই সার্টিফিকেটটা দিতে হবে এটা কেন চাওয়া হয়েছে তার জন্য যে এটা হচ্ছে তোমাদের নো ক্রিমিনাল রেকর্ড নো ক্রিমিনাল কেস অর্থাৎ তোমাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি বা কোনো ক্রিমিনাল কেসে তুমি যুক্ত আছো নাকি সেইটার ব্যাপারে কিন্তু তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে আচ্ছা এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের এস অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য হিজ হার নমিনেটেড এজেন্ট নট বি এক্স রেলওয়ে স্টাফ অর্থাৎ তুমি যদি একজন এক্স রেলওয়ে স্টাফ হয়ে থাকো তোমাকে যদি কোনো কারণে রেলওয়ে থেকে রিমুভ বা ডিসমিস করে থাকে রেলওয়ে সার্ভিস থেকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না ঠিক আছে কোনো খারাপ কিছু কাজের জন্য তুমি কোনো কারণে তুমি তোমাকে রেল থেকে ডিসমিস করেছে ঠিক আছে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ কড়াকড়িভাবে কিন্তু উল্লেখ করা আছে পরবর্তী যেটি সেটি হচ্ছে অ্যাজ রেসিডেন্সিয়াল প্রুফ দেখো তুমি আবেদন করতে গেলে তোমাকে কিন্তু একটি রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু তোমাকে দিতে হবে তার জন্য অ্যাটেস্টেড ফটোকপি ভোটার আইডি কার্ড অথবা তোমাদের রেশন কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে আইডি প্রুফ লাগবে যেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে যেখানে তোমাদের ইস্যুড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তহসিলদার যে কোনো এক একটি অর্গানাইজেশন থেকে তোমাদের যদি এই সার্টিফিকেটটা যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের সেটা অ্যাটাচ করতে হবে আচ্ছা পরবর্তী যেটি বলা হচ্ছে নট মোর দ্যান ওয়ান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ান অ্যাপ্লিকেন্ট অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল যে এখানে একজন প্রার্থী একজন প্রার্থী একটি ফর্মই কিন্তু ফিল করে আবেদন করতে পারবে একাধিক কিন্তু তোমার তোমরা ফর্ম ফিল করতে পারবে না ঠিক আছে আচ্ছা এরপর যেটা বলা হচ্ছে এনি ইন্ডিভিজুয়াল ক্যান এঙ্গেজ এস অর্থাৎ তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট যেহেতু পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে বলা হচ্ছে যে অনলি ওয়ান স্টেশন অনলি অর্থাৎ তোমাকে কিন্তু যে কোনো একটি স্টেশনে কিন্তু তোমাকে এঙ্গেজ থাকতে হবে একাধিক স্টেশনে তুমি এঙ্গেজ থাকতে পারবে না বা তুমি যদি অলরেডি কোনো জায়গায় যদি কর্মরত থাকো স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না তোমরা এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ বাট তোমাদের কিন্তু এই যে ফর্মটা এটা কিন্তু পারচেস করতে হবে ঠিক আছে এটা কিন্তু জাস্ট ডাউনলোড করে সেখানে কিন্তু জমা দিলে কিন্তু হবে না এটা কিন্তু তোমাদের পারচেস করতে হবে মেন যে সংস্থা আছে অর্থাৎ তোমাদের যে ডিসিএম বিল্ডিং সেখানে গিয়ে অ্যাড্রেসটা তোমাদের বলছি সেখান থেকে কিন্তু তোমাদের এটা পারচেস করতে হবে এবং দেখো এখানে তোমাদের যে এই যে ফর্মটা এই ফর্মের যে বিস্তারিত তার সাথে সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসের যাবতীয় তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য এটাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো কীভাবে ফিল আপ করবে তার জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের এখানে তোমার নাম লিখতে হবে ফাদার বা হাজবেন্ডের নেম লিখতে হবে যে এনআইএ ফর্মটা তোমরা পাবে সেখানেও কিন্তু এরকমই সেম থাকবে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ যেখানে তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি আর অ্যাডমিট কার্ড মাধ্যমিকের তোমাদের যেটা এক্সামিনেশনে যেটা আছে সেইটাই কিন্তু তোমরা দেবে অর্থাৎ নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো আর না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো যেটা এজ প্রুফের জন্য দরকার এরপরে হচ্ছে মেল যদি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে এম বলে লিখবে আর যদি ফিমেল হও তাহলে এখানে এফ বলে লিখবে এরপরে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস যেখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে তোমরা একটা কথা মাথায় রাখবে তোমাদের পরবর্তী যেসব কমিউনিকেশান হবে সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইল নাম্বারে মানে মোবাইলের ভিত্তিতে কিন্তু তোমাদের হবে ঠিক আছে তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের দিতে হবে এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা তোমাদের বললাম যেখানে তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড পাসপোর্ট সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের যদি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো একটি জায়গা থেকে তোমাদের যদি সেটা মানে অ্যাটেস্টেড করানো থাকে তাহলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে এবং সেটা কোন সার্টিফিকেট তুমি দিচ্ছ যদি ভোটার আইডি কার্ড দাও তাহলে তুমি ভোটার আইডি বলে দেবে এবং তার নাম্বারটা এখানে মেনশন করবে ব্যাপারটা বোঝা গেল আচ্ছা এরপরে হচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অব দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছো তার লোকাল ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ কর করতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি যে জেলা থেকে সেই জেলা উল্লেখ করতে হবে এরপরে হচ্ছে লোকাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের প্রয়োজন যেখানে বলা হচ্ছে যে নো ক্রিমিনাল রেকর্ড অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল রেকর্ড নেই এটা জানার জন্য এটা প্রয়োজন তার জন্য তোমাকে এখানে যেহেতু এটার দরকার তার জন্য এখানে ইএস বলে লিখতে হবে এরপর হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল বিট এনক্লোজ তো ইয়েস অন নো তো এখানে তুমি ইএস বলে লিখে দেবে এরপরে হচ্ছে আর্নিস মানি সেটা তোমাকে ডিপোজিট করতেই হবে তার জন্য সেই আর্নেস মানি ডিপোজিটের যাবতীয় ডিটেলসটা তোমাদের দিতে হবে কত টাকা ডিপোজিট লাগবে সেটাও তোমাদের বলছি এরপরে হচ্ছে তোমাদের ডিটেলস অফ ফটো আইডি কার্ড যেটা তোমাদের এখানে অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফ যেটা গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা তোমরা দেবে এখানে এবং সেটা লিখবে এবং তার নাম্বারটা এখানে মেনশন করবে এরপরে হচ্ছে নাম্বার অফ এনক্লোজার্স অর্থাৎ কতগুলো ডকুমেন্টস দিচ্ছ তিনটে চারটে পাঁচটা ছটা যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেগুলো সংখ্যায় তোমরা লিখবে ব্যাপারটা বোঝা গেল আচ্ছা এর পরবর্তী যেটা সেটা ডিক্লারেশান দেখাচ্ছে এবং এখানে তোমার সই হবে এবং এখানে প্লেস হবে এবং এখানে ডেট হবে যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা দেবে এবং ডেটটা যে ডেটে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করছো সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে যেহেতু এটা সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয় তো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের কিন্তু একটা কন্ট্যাকচুয়াল কিন্তু পিরিয়ড থাকছে এই কন্ট্যাকচুয়াল পিরিয়ড যখন তোমাদের কমপ্লিট হবে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে কাজের মেয়াদ শেষ হবে ঠিক আছে এবং পরবর্তী সময় তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয় পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের পরবর্তী আরও সময়সীমা কিন্তু এক্সটেন্ড করবে ঠিক আছে এটা বিভিন্ন স্টেশন অনুযায়ী কিন্তু ভ্যারি করে বিভিন্ন স্টেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিভিশন অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে এবং তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে টিকিট সেলিং স্টাফ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে মুরারপুর যে হল স্টেশন আছে সেই হল স্টেশন যেটি মালদা ডিভিশনের অন্তর্গত এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা যারা যারা মালদা ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের সাথে সাথে যেটা বলা হচ্ছে মুরারপুর যে হল স্টেশন আছে সেই মুরারপুর হল স্টেশনে কিন্তু লোকাল রেসিডেন্ট কিন্তু তোমাদের হতে হবে এবং বিটুইন নাথনগর স্টেশন এবং চিতমাকন্দপুর যে হল স্টেশন আছে তার মাঝে তোমাদের কাজে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে অফিস অব দ্য অর্থাৎ তোমরা কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পাবে যেখান থেকে সেটি হচ্ছে অফিস অব দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন ডিআরএম অফিস এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছো পোস্ট অফিস ঝালঝালিয়া ডিস্ট্রিক্ট মালদা ওয়েস্টবেঙ্গল পিনকোড নাম্বার এত এই ঠিকানা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ওখান থেকেও কালেক্ট করতে পারো অথবা দেখতে পাচ্ছো যে এস টি তোমরা এসটি বি এতে যখন মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট স্টেশন টিকিট বুকিং বুকিং এজেন্ট ঠিক আছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে মানে এস এর ফুল ফর্ম তো এখানে যখন তোমরা নিযুক্ত হয়ে গেলে ঠিক আছে তো এখানে তোমাদের স্যালারি কত থাকবে দেখো স্যালারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এখানে স্যালারি বলে নয় এখানে সম্পূর্ণ কিন্তু কমিশন ভিত্তিতে তো কমিশন অনুযায়ী ব্যাপারটা থাকবে তো এবার দেখো যে এক টাকা থেকে কুড়ি হাজার টাকার টিকিট সেলের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমরা কমিশন পাবে কুড়ি হাজার এক টাকা থেকে এক লাখ টাকার টিকিট সেলের ওপর ফিফটিন পার্সেন্ট কমিশন পাবে আর এক লাখ টাকার ওপরে যদি তোমার টিকিট সেল হয় তাহলে তুমি ফোর পার্সেন্ট তুমি কমিশন পাবে এবার ডিপেন্ড করছে সেটা তোমরা কোন স্টেশনে পে পেলে ঠিক আছে চাকরিটা কোন স্টেশনে পেলে এনএসজি স্টেশন মাথায় রাখবে এনএসজি সিক্স যে স্টেশনগুলো আছে সেই সব স্টেশন হচ্ছে বিজি স্টেশন ঠিক আছে এই বিজি স্টেশনে কোনো ব্যস্ততম স্টেশনে তুমি যদি কাজ পাও মানে ধরো বর্ধমান স্টেশনে কাজ পেলে বা কোনো আমি বলছি কথার কথা আমি এক্সাম্পল হিসাবে বলছি হাওড়া স্টেশনে কাজ পেলে এগুলো তো বিজি স্টেশন তো এইসব বিজি স্টেশনে যখন কোনো কেউ কোনো ব্যক্তি যদি কাজ পায় তাহলে অবভিয়াসলি তার টিকিটটা বেশি সেল হবে তাহলে তার টার্নওভারটা অনেক বেশি হবে এবং পার্সেন্টেজ অফ কমিশনের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু অনেক বেশি হবে ঠিক আছে তো দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো আমাদের এতটা টার্নওভার কি আসতে পারে নিশ্চয়ই আসবে কারণ ইউটিএস মেশিনে যারা যারা টিকিট সেল করে তাদের কিন্তু অনেকই কিন্তু তারা টিকিট সেল করতে পারে এটা তোমরা অনেকেই জানো এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে চব্বিশে জুন থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে এবং তোমাদের অ্যাপ্লি অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে বাইশে জুলাই দু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু টাইমিং থাকবে পরবর্তী যেটি বলা হচ্ছে যে অ্যান্ড অন লাস্ট ডে সেটি তেইশে জুলাই অর্থাৎ তেইশে জুলাই কিন্তু প্রকৃত অর্থে তোমাদের লাস্ট ডেট তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনপত্র তোমাদের জমা করতে হবে এবং লাস্ট ডেট ডাউনলোডিং অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে যেটা তেইশ সাত দু দুপুর দুটো পর্যন্ত তোমাদের কিন্তু সময় থাকছে তার পরবর্তী সময় কোনো রকমভাবে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে না অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো দেখো এখানে দুটো কিন্তু মাধ্যম থাকছে অর্থাৎ তোমরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারো অথবা তোমরা কিন্তু ডাইরেক্ট তোমরা অফিসে ভিজিট করতে পারো সেখান থেকেও তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে এবার বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনভলভ শুড বি সুপারস্ক্রাইব পার্টিকুলার নেম হল স্টেশান অর্থাৎ যে হল স্টেশনে তোমাদের কাজের নিয়োগ হচ্ছে সেই হল স্টেশনের নাম তোমাকে খামের ওপরে লিখতে হবে অর্থাৎ তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো বাই পোস্টেও তোমরা আবেদন করতে পারো অথবা তোমরা বাই হ্যান্ড অর্থাৎ গিয়েও কিন্তু তোমরা ফর্ম জমা দিয়ে আসতে পারো যেটা তোমাদের মর্চি অ্যাড্রেসটা তোমাদের দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাবে অর্থাৎ তোমাদের আবেদনের যে লাস্ট ডেট সেটি হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি কীভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ প্রসেস তোমাদের কিন্তু বলা আছে তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছ তারা অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন তোমরা তোমাদের নিয়ারে স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা উল্লেখ করবে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট এবং নিয়ারেস্ট স্টেশনের নাম উল্লেখ করবে কারণ এরপর কিন্তু প্রত্যেকটা স্টেশনের কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেহেতু লোকসভা নির্বাচন রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে এবার কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেশনে কিন্তু আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ ভদ্রিশ স্টাডি সেন্টার চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বে আইকন অন করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা